ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন নিয়মিত ভিসা ও পাঁচ বছরের ই ট্যুরিস্ট ভিসা কিন্তু আবারও ভারত চালু করতে যাচ্ছে আজকে একটি নিউজে এ বিষয় নিয়ে প্রকাশ হয়েছে যেটি আপনাদেরকে হুবাহু তুলে ধরব তবে বাংলাদেশিরা এই মুহুর্তে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থল পথ দিয়ে যেতে পারবেন না তাদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ আছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউয়াসলি আপলোড করতে থাকব পাশে থাকা নোটিফিকেশন বাটনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন চলুন শুরু করা যাক দ্য ডেলি স্টার নামে একটি সংবাদ পত্রিকা প্রকাশ করেছে নিয়মিত ভিসা ও পাঁচ বছরের ই ভিসা ফের চালু করল ভারত বিদেশি পর্যটকদের জন্য পাঁচ বছরের নিয়মিত ভিসা সেবা চালু করেছে ভারত করোনা মহামারীর কারণে গত দুই বছর ধরে পর্যটন ভিসা ভারত বাংলাদেশের মধ্যে যাত্রীদের যাতায়াত বন্ধ ছিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যারা করোনার আগেই ট্যুরিস্ট ভিসা পেয়েছিলেন ভিসার মেয়াদ থাকলে বৈধ ভিসাধারীরা এখন থেকে ভারত ভ্রমণ করতে পারবেন এখানে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম এই করোনার পরিস্থিতির কারণে আগের সকল ভিসা বাতিল করা হয়েছিল তো যাদের পাঁচ বছরের ভিসা পেয়েছেন যাদের পাঁচ বছরের ভিসার মেয়াদ দু পর্যন্ত বা তেইশ পর্যন্ত বা পঁচিশ পর্যন্ত তারা আবারও ওই ভিসা নিয়ে কিন্তু ভারত যেতে পারবেন আগে যে ভিসাটা বাতিল করা হয়েছিল সেই কথাটিকে উইড্রল করা হয়েছে অর্থাৎ সেই ভিসাটা এখন আবারও ভ্যালিড করে দেওয়া হয়েছে মানে যাদের ভিসার ভ্যালিড আছে তারা আবারও কিন্তু পুনরায় ওই পুরান ভিসা নিয়েই কিন্তু ভারত যেতে পারবেন ভারত সরকার একশো ছাপ্পান্নটি দেশের নাগরিকদের ট্যুরিস্ট ও ই ট্যুরিস্ট ভিসার কেবল নির্ধারিত সমুদ্র অভিবাসন চেকপোস্ট বা বিমানবন্দরে ফ্লাইটের মাধ্যমে ভারতে প্রবেশের অনুমতি দিয়েছে বন্দে ভারত মিশন বা ইয়ারবাবল স্কিমের অধীনে থাকা ফ্লাইটগুলো কিংবা ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের অনুমোদিত যে কোনো ফ্লাইটে ভারত ভ্রমণ করা যাবে তবে বিদেশি নাগরিকদের স্থল সীমান্ত বা নদী পথ দিয়ে পর্যটক ভিসা বা ই ট্যুরিস্ট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যেটা আমি ভিডিও শুরুতেই আপনাদের বলে দিয়েছি ট্যুরিস্ট ভিসা নিয়ে এই মুহূর্তে স্থল পথ দিয়ে অর্থাৎ ব্যানাপল গেঁদে আগরতলা এইসব বর্ডার দিয়ে কিন্তু এই মুহূর্তে ভারত প্রবেশ করা যাবে না পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তো এখানে একটা প্রশ্ন থাকে এই যে ট্রেনটা চালু হচ্ছে ছাব্বিশে মার্চ থেকে তাহলে কি ট্রেনে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া যাবে আমি শুধু আপনাদের এতটুকু বলবো এখানে বলেছে নদীপথের কথা আর স্থলপথের কথা কিন্তু ট্রেন কিন্তু ডাইরেক্ট চলে ট্রেনের সেবাটা কিন্তু প্রায় বিমানের মতো বললেই চলে বিমানের সেবা যেরকম দুই এয়ারপোর্টে ইমিগ্রেশন হয় ট্রেনের এই সেবাটাও কিন্তু দুই স্টেশনে ইমিগ্রেশন হয় সেক্ষেত্রে আমি মনে করি ব্যক্তিগতভাবে ট্রেনে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়া যাবে এরকমই কোনো নির্দেশনা আসতে চলছে এখনও আসেনি কিন্তু চলে আসবে আপনারা আর কয়েকটা দিন ধৈর্য ধরুন তো যখনই নতুন কোনো নির্দেশনা আসবে আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন